প্রিয় 2024 পরীক্ষার্থীরা, তোমাদের মতো গত বছর আমিও মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম এবং এইচএসসির আগে রেটিনা থেকে রেটিনা স্টার আয়োজন করা হয়েছিল, আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। রেটিনা স্টার পরীক্ষার জন্য আমি পূর্বে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, যার মাধ্যমে আমি আমার মূল অ্যাডমিশন সেশনে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থেকেছিলাম। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি নিজেকে যাচাই করার সুযোগ পেয়েছি, বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট। তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের মাধ্যমে নিজেকে যাচাই করে নেওয়ার জন্য আজই রেটিনা স্টারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলো এবং অংশগ্রহণ করে জিতে নাও মেধাবৃত্তি।